বেনাপোল চেকপোস্ট থেকে দুই যুবকের পেট থেকে তিনটি সোনার বার উদ্ধার। দেশ নিউজ টিভি, সারা দেশ সারা দিন। তথ্যচিত্রে বেনাপোল প্রতিনিধি মোহাম্মদ ইকরামুল ইসলাম। ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট থেকে দুই যুবকের কাছ থেকে 350 গ্রাম ওজনের তিনটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমস, শুল্ক, গোয়েন্দা ও NSI সদস্যরা। বুধবার সকাল 9টার সময় বেনাপোল নোমান্সল্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন শরীয়তপুর জেলার পালন থানার নুরুজ্জামান খানের ছেলে মোহাম্মদ ফাহাদ উজ্জামান খান, তার বয়স 21 বছর, ও একই থানার কাশেম খান এর ছেলে নান্টু খান, তার বয়স 23 বছর। কাস্টমস কর্তৃপক্ষ জানায়, সন্দেহজনকভাবে দুই যুবককে আটক করা হয়, পরে ক্লিনিকে নিয়ে এক্স-রে করিয়ে সোনার বার নিশ্চিত করে পায়ুপথ থেকে তিনটি সোনার বার বের করা হয়। আটক দুই যুবকের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।